আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, তপশিলি জাতি জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সাত বছরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভারতের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে একটি ইংরেজি মাধ্যম কলেজ চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আইপিএল এর মেগা অকশনে ত্রিপুরার উদীয়মান অলরাউন্ডার অমিত আলী জায়গা করে নিয়েছেন। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ দ্রুত হারে বাড়ছে, এই অবস্থায় আমরা শ্রোতাদের সতর্ক থাকতে এবং সবার সম্পূর্ণ টিকাকরণের আবেদন জানাচ্ছি। 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদেরও টিকাকরণের আহ্বান জানাচ্ছি। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোভিড থেকে দূরে থাকতে তিনটি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011239-78046 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-03-81232-5879 এবং 8794-53451। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তপশিলি জাতি জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। তিনি আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সমস্ত প্রকল্পের কাজের অগ্রগতি বিস্তারিত পর্যালোচনা করেন। পর্যালোচনা বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান দাস উপস্থিত ছিলেন। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী দুগ্ধ উৎপাদনে আত্মনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে একটি আত্মনির্ভরশীল এবং আধুনিক ভারত তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটে ভারতকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। আজ বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে বাজেট সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী মোদি বলেন, গত সাত বছরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভারতের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 7 বছর আগে ভারতের জিডিপি ছিল 1,10,000 কোটি টাকা, কিন্তু বর্তমানে তা প্রায় 2,30,000 কোটি টাকা। তিনি বলেন, এমনকি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 200 বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে 630 বিলিয়ন ডলারে। শ্রী মোদী আরো বলেন, এসবই সরকারের কার্যকর নীতির কারণেই হয়েছে। এই বাজেটে দরিদ্র, মধ্যবিত্ত ও যুবকদের উপর আলোকপাত করা হয়েছে এবং তাদের মৌলিক প্রয়োজনীয়তা প্রদানের লক্ষ্য রয়েছে। শ্রী মোদী বলেন, আজ বিশ্বব্যাপী মানুষ একটি শক্তিশালী ভারত দেখতে চায়। বাজেটে জৈব কৃষিকে কেন্দ্র করে ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের দিকেও জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি কৃষিকে আরও লাভজনক করে তুলবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীতে মহিলা ফাইটার পাইলটদের অন্তর্ভুক্তির পরীক্ষামূলক প্রকল্পকে একটি স্থায়ী স্কিমে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এক টুইট বার্তায় শ্রী সিং বলেছেন, এটি ভারতের নারী শক্তি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারীর ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতির একটি সাক্ষ্য। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন যে ভারতীয় বিমান বাহিনী এতে যোগদানের জন্য মহিলাদের সহ যুবকদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ইন্ডাকশন প্রচারমূলক ব্যবস্থা গ্রহণ করে। তাদের অন্তর্ভুক্তির জন্য পরীক্ষামূলক প্রকল্পের পরে মোট 16 জন মহিলাকে ফাইটার পাইলট হিসেবে কমিশন দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের সোপিয়া জেলার নদীগাম এলাকায় আজ দুপুরে সেনা জওয়ান এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে একটি ইংরেজি মাধ্যম কলেজ চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এই খবর জানান। তিনি জানান, রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য আরও 40 জন এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার পাশাপাশি 22 জন কর্মরোগ বিষয়ের এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের টেকনিক্যাল কলেজগুলোর জন্য 57টি লেকচারের পদের নির্বাচিত তালিকা টিপিএসসি থেকে পাওয়া গেছে। শীঘ্রই তাদের নামে অফার ইস্যু করা হবে। এই 57টি লেকচারের পদে নিয়োগ হলে টেকনিক্যাল কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা থাকবে না বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে এবং শিক্ষক স্বল্পতা দূর করার জন্য আরও 395টি এসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টির জন্য অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এ পর্যন্ত 167 কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,81,000-এরও বেশি রোগী। সুস্থতার হার 94.91%।
গত ২৪ ঘন্টায় মোট ১৬১৩৮৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৬,২১,৬০৩ জন। রাজ্যে কোভিড সংক্রমণ কমলেও মৃত্যু কমেনি। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট ৯১০ জনের মৃত্যু হল কোভিডে। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯০ জন। সংক্রমণ হার কমে হয়েছে ১.৯৯%। এ নিয়ে রাজ্যে মোট ১,৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬,৬৬৭ জন। আজ পর্যন্ত সক্রিয় বা চিকিৎসাধীন রয়েছেন ২,৮০৯ জন। একমাত্র খোয়াই জেলা ছাড়া আর সব জেলায় গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। সিপাহীজলা জেলায় করোনায় মৃত ব্যক্তির নিকটজনকে ৫০,০০০ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান দেওয়া হবে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে। এই সরকারি অনুদান পেতে আবেদন করতে হবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা জেলা প্রশাসনের কাছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ১লা জানুয়ারির পর থেকে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। আবেদনের সাথে অবশ্যই জমা দিতে হবে করোনায় মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক প্রয়াত রমেন্দ্রচন্দ্র দেবনাথের মরদেহ আজ সকালের বিমানে রাজ্যে আনা হয়। তাঁর মরদেহ বিধানসভা ভবনে নিয়ে গেলে সেখানে প্রাক্তন অধ্যক্ষের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ও উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক ভানুলাল সাহা, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক শহীদ চৌধুরী, বিধানসভার সচিব ও অতিরিক্ত সচিব সহ বিধানসভার কর্মচারীবৃন্দ। বিধানসভা ভবনে তাঁর মরদেহের প্রতি গার্ড অফ অনার জানানো হয়। পরে তাঁর মরদেহ সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, মুখ্য সচিব কুমার আলোক, সচিব টি কে চাকমা এবং সচিবালয়ের কর্মীবৃন্দ। উল্লেখ্য, গতকাল কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রমেন্দ্রচন্দ্র দেবনাথের আকস্মিক মৃত্যুতে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য গভীর শোক ব্যক্ত করেছেন। এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়াও বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। ভারত সরকারের মহতী কর্মধারা জল জীবন মিশন সফলভাবে রূপায়িত হচ্ছে ৯৯টি জেলাতেও। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নির্বাহী বাস্তুকার এইচ দার্লং আজ জানান, জেলাতে মোট ৬০,৪২০টি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৩,৭৭৬টি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। শতকরা হিসেবে লক্ষ্যমাত্রার ৩৪.৭১% বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা এবং শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ৯৯টি জেলার জেলাশাসক এক আদেশে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। গত ২৯শে জানুয়ারি থেকে এই আদেশ বলবৎ হয়েছে। এই আদেশ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত কার্যকর হবে। আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত এই আদেশ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশে বলা হয়েছে, উল্লেখিত এলাকায় এক জায়গায় ৫ জনের বেশি ব্যক্তি সমবেত হতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমলপুরে ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত হাট গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল দুপুর ১২টায় এই সীমান্ত হাটের শিলান্যাস করবেন। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। আমতলী থানাধীন মতিনগর এলাকার এক বাড়িতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পুলিশ আজ ৩,৮০০ নেশার ট্যাবলেট আটক করেছে। উদ্ধারকৃত ট্যাবলেটের মধ্যে ২০০ ইয়াবা ট্যাবলেট রয়েছে। পুলিশ মঙ্গল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আইপিএল এর মেগা অকশনে ত্রিপুরার উদীয়মান অলরাউন্ডার অমিত আলী জায়গা করে নিয়েছে। সেই সাথে অমিত রাজ্যের ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস গড়েছে। এর আগে টিসিএ থেকে বহিরাজ্যের ক্রিকেটার প্রত্যুষ সিং এর আইপিএল এর অকশনে নাম ছিল। অমিতকে নিতে আগ্রহী দিল্লি ডেয়ার ডিভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। নজর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সহ দুই নতুন ফ্র্যাঞ্চাইজির। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে নিলাম। চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ খেলায় আজ লালবাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ১-০ গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধে জয়সূচক গোলটি করে পাসাং দর্জি তামাং। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি পর্যায়ের কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। তপশিলী জাতি জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সাত বছরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণেই ভারতের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে একটি ইংরেজি মাধ্যম কলেজ চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আইপিএল এর মেগা অকশনে ত্রিপুরার উদীয়মান অলরাউন্ডার অমিত আলী জায়গা করে নিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।